হ্যালো বন্ধুরা, তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে 500 সাবস্ক্রাইবার হওয়ার পরে তোমাদের জন্য নিয়ে আসবো একটা স্পেশাল গিভওয়ে। তো আজকে এই ভিডিওটা রয়েছে একটা স্পেশাল গিভওয়ে। সো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো কী গিভওয়ে রয়েছে আর কীভাবে পার্টিসিপেট করতে হবে। জানতে হলে ভিডিওটা উইদাউট স্কিপ দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ব্লগে। তো এখন আমি চলে এসেছি গুয়াহাটি মালিগাঁও চারালি দাদার দোকানে। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে একটা স্যামসাং এর নতুন ফোন লঞ্চ হয়ে গেছে। তো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। এই ফোনে কী কী ফিচার্স রয়েছে, কত দাম, সব কিছু এই ভিডিওতে শেয়ার করবো। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। তোমরা তোমরা দেখতে পাচ্ছ পেছনে, তোমরা একটু দেখিয়ে দাও, এখানে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের যে ফোনগুলো লঞ্চ হয়েছে, মেনলি এই তিনটা মডেল না, এই তিনটা মডেল লঞ্চ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছো পিছনে, তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর দেখতে, ভালো লাগছে। এখন তোমাদেরকে আমি মোবাইলটাও দেখাবো, ফিচার্স রয়েছে সেটাও দেখাবো। আর তার আগে তোমরা একটু পোস্টারটা ভালো মতো দেখে নাও। এখানে তোমরা মেনলি স্যামসাংয়ের যেহেতু ক্যামেরার উপরে বেশি ফোকাস করে, স্যামসাং অলওয়েজ ক্যামেরার উপর বেশি ফোকাস করে, তো এবার গ্যালাক্সি S23 সিরিজের মধ্যেও ক্যামেরার উপর অনেক ভালো কাজ করেছে। তো তোমাদেরকে এখন পুরো একদম প্র্যাকটিক্যালি দেখাবো। নমস্কার দিদি, গুড ইভিনিং। নমস্কার, গুড ইভিনিং। আমি তোমাদের সাথে আজকে স্যামসাং 23 সিরিজ লঞ্চ করেছে, ফ্ল্যাগশিপ মডেল স্যামসাং এর, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। দেখতে পারো, এটা আমার হাতে আছে এখন S23 আলট্রা বক্স। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা নতুন মোবাইল লঞ্চ হয়ে গেছে স্যামসাং এর তরফ থেকে। আর এখানে তোমার অনেক ফিচার্স রয়েছে, সেগুলো তোমাদেরকে দিদির কাছ থেকে, দিদিকে জিজ্ঞেস করে জানাবো কি কি ফিচার্স রয়েছে, কারণ আমি অত ভালো মতো জানি না। তো দিদিকে জিজ্ঞেস করি, চলো। S23 আলট্রা খালি একটা মডেল না, S23 সিরিজ লঞ্চ করেছে, যেখানে তিনটা আমরা পার্ট পার্ট করে মোবাইল পাচ্ছি, যেটাতে হলো ফার্স্ট স্টার্টিং S23, সেকেন্ড হচ্ছে S23 প্লাস, এবং থার্ড যেটা একদম টপ মডেল আছে সেটা যেটা আমার হাতে আছে সেটা হলো S23 আলট্রা। আচ্ছা আচ্ছা, মানে তিনটা এই সিরিজে তিনটা ফোন রিলিজ করা হয়েছে। আমি তোমাদেরকে টপ মডেলটাই দেখাচ্ছি, এখন আমি তোমাদের তাহলে ফিচার্সটা বলি প্রথমে। ঠিক আছে, এটাতে ফার্স্ট যেটা মেন ফোকাস করেছে সেটা হলো ক্যামেরা, যেটা সবার প্রথম ফোনে মানে সবাই এক্সাইটমেন্ট থাকে যে ক্যামেরা, কিংবা স্যামসাং এর ক্যামেরা তো অলওয়েজ গুড, বাট এটাতে এখন ফার্স্ট টাইম ফ্ল্যাগশিপ মডেলে 200 মেগাপিক্সেল দিচ্ছে। আচ্ছা, এটাতে অসম পিক্সেল, অসম ফটো আসবে, যেটা মানে ফটোগ্রাফি পুরো শখটা পুরো পুরো করবে মানুষ। আচ্ছা, আর সেকেন্ড হয়ে যাচ্ছে এটা টিকটকারদের জন্য ভালো। হ্যাঁ অবভিয়াসলি, আর এখন তো ইনস্টাগ্রাম রিল বানায় বেশিরভাগ মানুষ টিকটক ব্যান হওয়ার পর, তোমরা ইনস্টাগ্রাম রিল অনেক ভালো বানাতে পারবে, ভিডিও কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, আর ইউটিউব শর্টস এর জন্য অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, আর সেকেন্ড হয়ে গেল একদম মোস্ট মানে খুব ভালো ফিচার, যেটা 100x জুম। আচ্ছা, 100x জুম হয়, মাটিতে বসে চাঁদ ছোঁয়ার স্বপ্ন এই S23 আলট্রা পূরণ করবে। এমনি এটাতে দুটা তিনটা পার্টে বের করেছে S23 আলট্রাটা, যেমন 12/256, 12/512, আর 12 GB র্যাম, 1 TB। এবার যার যা স্টোরেজ পছন্দ সেই অনুসারে আপনারা এটা পারচেজ করতে পারেন, আর সব স্টোরেজের প্রাইসিংও এক্সট্রা এক্সট্রা আছে। আচ্ছা দিদি, যদি কেউ গেমিং করতে চায়, তো প্রসেসরটা একটু বলে দিন। ক্যামেরার জন্য খুব ইম্পর্টেন্ট, গেমিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, হেভি একটা ফোন, অবভিয়াসলি হেভি গেমের জন্য সবাই এক্সাইটমেন্ট থাকে, তো এটাতে স্যামসাং 8 Gen 2 প্রসেসর ইউজ করা হয়েছে, স্ন্যাপড্রাগন থেকে, স্ন্যাপড্রাগনে। আচ্ছা, যেটা গেমিং খুব স্মুথলি, যে কোনো গেম যেটা হেভি আজকালকার যা জেনারেশনে চলছে স্মুথলি রান করতে পারবে এটাকে। আচ্ছা, গ্রাফিক্সও খুব সুন্দর পাবে। তাহলে তোমাদেরকে এখন এটাকে আনবক্সিং করে দেখাই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা বড় সড়ো স্যামসাং এর ফোন S23 সিরিজের, আর বক্স এখন অনেক ছোট করে দিয়েছে, অনেকটা আইফোনের মতো বক্স বানিয়ে দিয়েছে স্যামসাং এর। এটাতে একটা জাস্ট দেখো, তোমরা জাস্ট ক্যামেরাটা দেখো, ডিভাইস থাকবে আর কেবল থাকে ভিতরে, ইজেক্টর পিনটা থাকে, পিন ইজেক্টর। হ্যাঁ, আর কেবল থাকে, খালি কেবল আছে, আর চার্জার অ্যাডাপ্টারটা, চার্জার অ্যাডাপ্টারটা এক্সট্রা এক্সট্রা নিতে হয়, এটাই আছে। আচ্ছা, আমি ফোনটা অন করে দেখাই, এই ফোনটা ফার্স্ট লুকসটা দেখাই, খুব সুন্দর গ্রিন কালারের, এটা আমার হাতে যে ডিভাইসটা আছে এটা গ্রিন কালারের একটা ডিভাইস। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্যামেরা সেটআপ, কতগুলো ক্যামেরা, পাঁচটা ক্যামেরা এখানে তুমি দেখতে পাচ্ছ, আর বড় বড় ডায়াল, অনেক খুব প্রিমিয়াম লুকস,
ক্যামেরা বন্ধুরা মোবাইলটার ডিজাইনটা দেখো, ডিজাইন বিলটা দেখো খুব সুন্দর। আর স্যামসাং জানো অলওয়েজ মানে নাম্বার ওয়ান রয়েছে ওয়ার্ল্ডে, আর ইন্ডিয়ার মধ্যে খুব অনেক পপুলার একটা জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং। তো প্রত্যেক বছর স্যামসাং অনেক ভালো ভালো মডেল নিয়ে আসে, আর এবারও S23 দিয়ে আমাদেরকে একটা নতুন চমক দিয়েছে স্যামসাংয়ে। সো দেখতে পাচ্ছ ক্যামেরাগুলো জাস্ট দেখো, মানে বাইরে থেকে দেখছে একটা প্রিমিয়াম মানে ফিল আসছে, হাতে নিয়ে তো আরও বেশি প্রিমিয়াম ফিল আসছে। তো তোমাদেরকে দিদিটা একটু কি অন করে দেখানো যাবে? ওকে, বন্ধুরা আমরা যেটা প্রমিস করেছিলাম যে 500 সাবস্ক্রাইবার হয়ে গেলে তোমাদের জন্য একটি স্পেশাল কীভাবে নিয়ে আসবো। সো আমার বন্ধুরা যারা যারা রয়েছে ভিডিওটা কন্টিনিউ দেখো, না দেখলে কিন্তু পরে আমাকে বলতে পারবো না যে কীভাবে এটা আমাকে কেন দেওয়া হলো। ছেলের জন্য এখানে গিফট আছে, মেয়েদের জন্য এখানে অনেক ধামা কাজকে আমরা গিফট নিয়ে এসেছি কীভাবেতে। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো গৌরব এখন তোমাদেরকে জানিয়ে দেবে যে কীভাবেটা কেমনভাবে জয়েন করতে হবে। জিএস জোন ইনস্টাগ্রাম পেজ, ওটাকে গিয়ে ফলো করতে হবে। ফলো করবে, নেক্সট স্টেপ তোমরা এই ভিডিওটাকে লাইক করে বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। এবং থার্ড স্টেপ রয়েছে, থার্ড স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। থার্ড স্টেপটা হলো তোমরা কমেন্টে গিয়ে কমেন্ট করতে হবে। কমেন্টে গিয়ে তোমরা তোমাদের নাম লিখতে পারো এবং তোমরা কোথা কোন জায়গা থেকে দেখছো আমাদের ভিডিও সেটাও লিখতে পারো, বা নামটা লিখলেও হবে, ঠিক আছে? তো শুধু এই তিনটে কাজই করতে লাগবে। এই তিনটে কাজ যদি তোমরা সুন্দরভাবে করো তাহলে তোমরা অবশ্যই জিততে পারো। সো অনেকেই তো পার্টিসিপেট করবে আমি জানি, সো সবাই ভালো মতো পার্টিসিপেট করবে। আর সবথেকে মেন যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এই ভিডিওটাকে লাইক করতে লাগবে এবং ভিডিওটাকে শেয়ার করতে লাগবে, সাবস্ক্রাইব করতে লাগবে। আর যেটা থার্ড স্টেপ রয়েছে যে কমেন্টের মধ্যে নিজের নাম আর কোথা থেকে দেখছো পারলে ওটাও লিখবে, তাহলে তোমাদের গিভওয়েতে উইন হওয়ার মানে সুযোগটা বেশি। লাইভে আমরা জানিয়ে দেবো তোমাদেরকে যে গিভওয়েতে কারা কারা গিভওয়েটা জিতেছে, তাহলে তো লাইভে জানিয়ে কমেন্টটা করতে লাগবে। কমেন্টটা না করলে কিন্তু হবে না, কমেন্টটা করো। কমেন্ট না করলে কিন্তু তোমরা হাতচারা করে যাবে গিভওয়েটা। যত পারো কমেন্ট করো আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সবাই জানে যে এরকম একটা গিভওয়ে নিয়ে এসেছি আমরা নতুনভাবে। সো এরকমই সাপোর্ট করতে থাকো, 1K জলদি করে দেবো। লাইভ ভিডিও করবো আমরা আগামী সপ্তাহে, তো ওই লাইভ ভিডিওতে আমরা জানিয়ে দেবো গিভওয়ে রেজাল্টটা। তো আজকে হলো 24th February, ঠিক আছে? তো আমরা রেজাল্টটা জানাবো মার্চের এক তারিখে রেজাল্টটা ঘোষণা করা হবে লাইভ ভিডিওর মাধ্যমে, যে জন ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিওর মাধ্যমে সেখানে দেখিয়ে দেবো উইনারকে। তো তোমরা অবশ্যই তিনটা স্টেপ ফলো করো, আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে কী করছো বস, সাবস্ক্রাইব করে দাও, মজা হয়ে চ্যানেলে। স্টার্ট হয়ে গেছে মোবাইল স্যামসাং গ্যালাক্সি। সবার প্রথমে মোবাইলে যেটা মেন বিষয়বস্তু ক্যামেরা, ক্যামেরাটা প্রথমে দেখাই। জুমিং ক্যাপাসিটি জাস্ট দেখো তোমরা, এখানে তোমরা অটো জুম পেয়ে যাচ্ছ, দেখছো তিনটা মোড রয়েছে জুমের, 1x 3x, আর একটা তোমার 100x, যেটা 100x মানে ঘরে থেকে ঘরের জানলা থেকে বসে তোমরা চাঁদ দেখতে পারবে, চাঁদে কি চলছে সেটাও দেখতে পারবে, জাস্ট এ জোক। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা এখানে পোর্ট্রেটের একটা অপশন রয়েছে যেটা তোমার খুব অনেক ভালো একটা এফেক্ট দিবে, প্লাস মোড়ে গিয়ে আরো অপশন আছে, মোড়ে অনেক প্রচুর অপশন রয়েছে। এ দেখতে পাচ্ছ তোমরা প্রচুর অপশন রয়েছে এখানে, মানে ফটোগ্রাফি করার জন্য নাম্বার 1 ডিভাইস। আচ্ছা, আর এই সাইডে তোমার ভিডিওটা একটু দেখাই, যারা মানে ইউটিউব শর্টস বানাতে চাও তোমাদের জন্য এটা অনেক ভালো ফোন অপশন হতে পারে। তো দেখতে পাচ্ছ এখানে রেকর্ডিং অন আর শেক ফ্রি দেখতে পাচ্ছ তোমরা, এখানে সাসপেনশন অনেক ভালো ক্যামেরার। একটু ফ্রন্ট ক্যামেরাটা একটু দেখিয়ে দিন দিদি, ভিডিওটা চালিয়ে দেখিয়ে দিলাম। সো ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ অনেক ভালো সাসপেনশন ক্যামেরার। ও ফাইনালি আমরা ব্যাক ক্যামেরা দেখলাম, এখন আমরা ফ্রন্ট ক্যামেরাটা দেখাচ্ছি। সো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ ফ্রন্ট ক্যামেরাটা জাস্ট দেখো, অনেক ভালো কোয়ালিটি। মেন আসল এক্সাইটমেন্টটা এখানে আমরা দেখাচ্ছি, সেটা হলো এটা S10। এই মোবাইলটা নোটপ্যাডের মতো ইউজ করতে পারো, আর যারা মানে আর্টিস্ট রয়েছো এখানে তোমরা স্কেচ আর্টও করতে পারবে, তো এটারও অপশন রয়েছে এই মোবাইলে। কারো যদি বার্থডে উইশ ডাইরেক্ট ওর ফটোর উপরে করতে হয়, মানে এডিটিং করে করতে পারবে, তো তোমাকে আমি করে দেখাই। হ্যাঁ, একটা দেখো তো মানে ফটো। আচ্ছা, মানে তোমরা ফটো তুলে এখানে তোমরা লিখেও জানাতে পারবে, এটা একটা ফিচার দিয়েছে স্যামসাং থেকে এই মোবাইলে। আচ্ছা,
সো দেখতে পেলে অনেক ভালো একটা ফিচার্স এখানে আমার ভালো লাগলো। এই পেনটা চার্জ হবে, এটাতে ইন থাকলেই পেনটা অটোমেটিক চার্জ হয়ে যাবে। আচ্ছা, মানে এক্সট্রা করে কোনো চার্জ দেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিদি এটার প্রাইস কি রয়েছে ফোনটা? এটার প্রাইস রয়েছে, যদি কেউ 12/256 GB নিতে চায় তো 1,25,000 পড়বে। আচ্ছা, কেউ যদি 512 GB নিতে চায় তো 1,35,000 পড়বে। আচ্ছা, এখন দেখাবো অ্যান্ড্রয়েড ভার্সনটা কি রয়েছে। বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোন নাম্বার, মানে তোমার এখানে ফোন নাম্বারটা অ্যাড হয়ে যায় যখন তুমি সিম লাগাবে, অটোমেটিক এটা তোমার একটা আইডি হয়ে যাবে। আর এখানে প্রোডাক্ট নেম গ্যালাক্সি S23 Ultra। তারপর তোমার এখানে রয়েছে এগুলো তোমার আগরম বাগরম এগুলো দেখে দেবো, আমাদের কোনো লাভ নেই। আমাদের মেন যেটা দেখার লিগ্যাল ইনফরমেশন এটা দেখো, এখানে তোমার অনেক কিছু অপশন রয়েছে। আর এখানে অ্যান্ড্রয়েড ভার্সনটা আমি তোমাদেরকে দেখাবো, তার আগে ব্যাটারিটা দেখিয়ে দিই একটু, ব্যাটারি ইনফরমেশন। অ্যান্ড্রয়েডে যেরকম নর্মাল ব্যাটারি থাকে তোমার, এটা 5000 mAh তোমরা ব্যাটারি এখানে পেয়ে যাচ্ছ। সো দেখতে পাচ্ছ বন্ধুরা ডিসপ্লেটা অনেক বড় ডিসপ্লে, তোমরা জাস্ট দেখো। বন্ধুরা তোমাদের আজকে ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা এ ধরনের মার্কেটের উপর ভিডিও বানিয়ে থাকি, মেনলি তোমার মোবাইল ফোনের উপর, নতুন ফোন হোক বা সেকেন্ড হ্যান্ড ফোন, আইফোন, এইসবের উপরে ভিডিও বানায়। তো যারা যারা মার্কেট ভিডিও দেখতে ভালোবাসো, মোবাইলের উপর ভিডিও দেখতে ভালোবাসো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে মাত্র 3 মাসের মতো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।